আগ্নেয়াস্ত্র ও কার্তুতসহ এক যুবককে গ্রেপ্তার করল গাইখাটা থানার পুলিশ বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে গাইখাটা সুটিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ধৃতকে এদিন বনকা মহকুমা আদালতে তোলা হয় গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়স্ত্র ও কার্তুতসহ এক যুবককে গ্রেপ্তার করল গাইখাটা থানার পুলিশ ধৃত যুবক মহাদেব হালদার ওরফে ভোলা ধৃতের বাড়ি গাইখাটা থানার শসাডাঙ্গা এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে গাইঘাটা থানার পুলিশ অভিযুক্তকে গাইঘাটা থানার সুটিয়া এলাকা থেকে গ্রেপ্তার করে ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি দেশি ওয়ান শাটার ও একটি দেশি কার্তুজ ধৃতকে এদিন গাইঘাটা থানার পক্ষ থেকে বনগা মহকুমা আদালতে হাজির করানো হয় ব্যুরো রিপোর্ট নিউজ নোমাইসল্যান্ড গাইঘাটা